नमस्कार बिग न्यूज 24x7 नैशनले आपने सकल के स्वागत आज चले पब्लिक रिव्यू नीते एक पेट्रोल पाम्पे ये सरकार पेट्रोल डिजेल दाम एत बाड़ाच्छे 15 दिने 13 बार बेड़े गेछे पेट्रोल और डिजेल दाम पेट्रोल दाम एखन 115 टाका डिजेल दाम एखन प्राय 100 छुई छुई 99 टाका एत जे दाम बाड़छे ताई निये आम जनता साधारण मानुषेर की बक्तव्य सेटाई शुनते आमरा चले एसेछि एबं जेने नेब बिग न्यूजेर पक्ष थेके जे मानुषजनरा की बोलते चाइछे। सरकार ही लुटचे जमन ए टैक्स कमाय मोदी तेम एखे दीदी मोदी और दीदी दुई भाई बोन देश बर्बाद कर दीचे मानुष खा कि पेट्रोल डिजेल दाम बाढ़ा मान कि समस्त जिनिस दाम हमें क्यों जाते बाध्य डिजेल पेट्रोल प्राइस तो बेड़े गए तो कतदिन गाड़ी चालाना जा गाड़ी तो रोज चालाना जाब अनेक दिन धरे बढ़े तेल चलते तो कारो गाड़ी बंद आबाई तो चला गाड़ी पेट्रोल डीजल तो मन हम कतदिन रास्ते गाड़ी चालानो जाबे बेशिदिन चालानो जाबे ना যে আমরা তো পাচ্ছি না কেন কি এইসব সমস্যা নিয়ে তো আমাদের কাস্টমারের সঙ্গে লড়তে হচ্ছে কপিয়ে দিতে হচ্ছে যে কেন এসি চালাবেন না এ চালাবেন না এসি নিয়ে তো নানা রকমের সমস্যা হচ্ছে তার জন্য তো আমরা তো ইএমআই ভরতে হচ্ছে গাড়ি মেনটেন্স করতে পারছি না তার থেকে তো আমরা গাড়ি তো বসিয়ে দিতে পারবো ঘরে বসিয়ে দেবো কি বলছে সরকারে কি করাচ্ছি এটা নিয়ে সরকারকে মাং করলাম তো 14% ফের বাড়ালো তার মধ্যে দেখছি তেলটা যেখানে 80 টাকা 86 টাকা তেল হলো আবার 100 টাকা লিটার তেল হয়ে গেলো তার আমাদের বাড়ি লাভ কি হলো এদিকে তেলের দাম বাড়াচ্ছে এদিকে ফের বাড়ালো কি লাভ সরকার কি কি ট্যাক্স কমানো উচিত হ্যাঁ ট্যাক্স কমানো তো উচিত এই যে পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে কি মনে হচ্ছে রাস্তায় আর কতদিন গাড়ি চালানো যাবে কি করব বলুন আমাদের তো নিতেই হবে কিছু করার নেই এখানে সরকার যদি বাড়ায় আমাদের কিছু করার নেই আমাদের ওরকম চলতে হবে কিছু করার নেই সমাধান কিছু হবে না সরকার কি কি ট্যাক্স কমানো উচিত উচিত তো নিশ্চয়ই তাহলে আমাদের মতন লোক আমি তো শিগুড়ি ঘাটে চাকরি করি কি করব আমাদের মতন লোকে তো কষ্ট হচ্ছে কিন্তু করবোটা কি কিছু করার নেই কোনো জিনিসের দাম আজ পর্যন্ত বেড়েছে কমেছে প্রাইস যা তো বেড়েছে কত মন কি মনে হচ্ছে কতদিন আর গাড়ি চালানো যাবে রাস্তায় আর বেশি দিন রাস্তায় গাড়ি চালানো যাবে না যা দাম বাড়ছে দিনের পর দিন সরকার কি কি ট্যাক্স কমানো উচিত অবশ্যই তো কমানো উচিত কিন্তু সরকার কমাচ্ছে কোথায় না পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছে কোথায় এইভাবে আমরা চলবো কোথায় বলুন কি বলতে চান সরকারকে সরকারকে বলতে চান যাতে আমাদের আমরাও বাঁচতে পারি সরকারও বাঁচতে পারে এইটাই বলতে চাই আমরা এইভাবে আমরা আর চালাতে পারছি না নিজের গাড়ি প্রাইসটা তো বেড়ে গেছে তো কি মনে হচ্ছে কতদিন আর গাড়ি চালানো যাবে রাস্তায় এই তো বাড়তেই চলেছে আর যা মনে হচ্ছে এইসব মানে আগে যে আমরা ভাবতাম যে এই কোনো গভর্নমেন্টের আসলে গেলে যে পেট্রোলের দাম কমবে এবার ক্লিয়ার হয়ে গেছে যখন ইলেকশন থাকবে তখন সব কিছু কন্ট্রোলে থাকবে ইলেকশন শেষ হয়ে গেলে এই রীতিমতন বাড়তেই থাকবে তার যখন এখন দেখা যাচ্ছে রাশিয়া থেকেও সস্তা দামে গভর্নমেন্ট কিনে নিচ্ছে তবেও দাম হু করে বেড়েই যাচ্ছে তো এটা জানাই যাচ্ছে যে পেট্রোল পাম্প আর গভর্নমেন্ট দুজন মিলেই এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই মিলে তো আর সবাই এরকম মিলে জুলে দাম বাড়াচ্ছে নিজের টাকা কমাচ্ছে আর কিছুই নেই আর এটা কোথায় যে দাঁড়াবে আমাদেরকে সেটা এখনও কোনো লিমিট বোঝা যাচ্ছে না সরকারকে কি ট্যাক্স কমানো উচিত এটার ওপরে একদম যখন ওরা ইলেকশনের টাইমে সব কিছু কোঅপারেট করে একটা সাবসিডি দিয়ে বা যেই হিসাবে একটা যখন সব কিছু ভালো করে ম্যানেজমেন্ট করতে পারে তার মনে এটা নিশ্চয়ই যে সবসময় ওরা করতে পারে তো সেটা যখন দেখছে যে একটা রেঞ্জের বাইরে রেটটা চলে যাচ্ছে গভর্নমেন্টের এটা নিয়ে ভাবার উচিত কিন্তু ওরা মনে হচ্ছে না যার কিছু ভাবছে ওরা ইলেকশন আসার সময় কিন্তু ঠিক ভাববে সেটা ক্লিয়ার তো গভর্নমেন্টকে কী বলতে চাইছেন আপনি এটা এটাই তো বলতে চাইছি যে যদি আপনি মানে মানুষের এখন সব দিক থেকেই তো রাইজ পিরিয়ড আপনি যাই দেখুন সব কিছুর দাম মোর দ্যান ডাবল হয়ে গেছে উইদিন 2 পিরিয়ড আফটার কোভিড তো এই সময় গভর্নমেন্টকে এটা ভাবা উচিত যে মিডিল ক্লাস ফ্যামিলি হোক বা লোয়ার ফ্যামিলি সবাই এখন সব দিক থেকেই সন্ত্রাক্ত তো ওটা একটু ভেবে একটা এখন অন্তত এই মিনিমাম এই কিছুদিন যে সাবসিডিটা নিয়ে যেরকম আগে চলছিল সেরকম নিয়ে যাওয়া উচিত পেট্রোল ডিজেলের প্রাইস এত বেশি কতদিন মনে হচ্ছে রাস্তায় কতদিন বাস চালানো যাবে বাস চালানোর মধ্যে মালিক আগের মতন বাতচিত পাচ্ছে না ওই মোটি সংসার চালানোর মতন 700-800 এরম পাচ্ছে হ্যাঁ আর প্যাসেঞ্জার তিনি 2 টাকা বেশি চাইলেও এখন যে কম নেবো সেটাও হচ্ছে না এবার আমাদের আমতা প্যাসেঞ্জার তো প্রায়
ডেইলি প্যাসেঞ্জার ডেইলি যায়, তা 2-3 টাকা কম দিতে চাইছে আমি দাদা। এই সময়টা হবে না, এত ডিলের দাম বাড়লে, আমার তো এমনি কানা মালিক, সে সবসময় মাথায় হাত দিয়ে চিন্তা করছে কী হবে। তাই এটা আমার আমতা গাড়ি, চেন্নাই এক্সপ্রেস গাড়ি, প্যাসেঞ্জার কী আর বলবো। আরে যে সরকার যে এত ট্যাক্স বাড়িয়েছে, কি মানে ট্যাক্সি কমানো উচিত? অবশ্যই অবশ্যই, সাধারণ মানুষ তো এ হয়ে যাচ্ছে, হ্যাজম্যান হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ পরিস্থিতি হয়ে যাচ্ছে। সরকারকে কি বলতে চাইছেন আপনি? কমানো দরকার, কমানো অবশ্যই দরকার। বলছে কি পেট্রোল ডিজেল কা প্রাইস জো ইতনা হাই হো রা হ্যায় দিন পে দিন, তো ক্যা লাগতা হ্যায় ক্যা হোগা, রাস্তে মে গাড়ি চালা রহে যা যায়, নেই লাগতা ফির সাইকেল পে আনা হোগা। अब क्या होगा, इतना पेट्रोल डीजल का इतना दाम हाइक कर रहा है, उसके बाद क्या होगा, बाद में बाईसाइकिल यूज़ करना होगा, पैदल चलना होगा। और गवर्नमेंट को आप क्या बोलना चाहते हैं इस बारे में? नो, गवर्नमेंट हैज़ टू टेक केयर ऑफ दिस प्राइस हाइक, एक्चुअली इट्स रियली बिकम डिफिकल्ट, इवन इफ यू गोइंग टू ऑफिस और फैमिली ट्रिप, इट इज़ एक्चुअली पिंचिंग द पॉकेट नाउ एंड इट इज़ एक्चुअली हिटिंग द आम आदमी, the normal people who's actually suffering. Not government has to take care about it. I don't know whether there was a policy to promote the EV vehicle or what, but what I understood ke they wanted to promote EV vehicle, that's why they are pushing so much of petrol hike. That is because the crude prices is so low, I don't understand why they are selling petrol and diesel in so high prices. So there's a complete blame to a government, they need to take care. So what do you think that we should reduce the tax, government should reduce? Yeah, obviously. They should reduce it. Petrol diesel dam jay to bereche ki mache petrol mabe kota gari asche sokal theke gari je rokom mate serokom i asche kintu je rokom ora nay serokom nicche na age je sob gari full ko hoto sei sob gari ekhon range e chole esche 1000-2000 e chole esche ektu down to hobe thake ki ki dam kamano uchit ebar sobar to ektai kotha ache আমি তো বাইরের না, আমিও তো এই সমাজের ভেতরেই আছি, কমালে সবারই ভালো হয়, জিনিসপত্র দামও কমবে, এখন যে জিনিসপত্র দাম বেড়ে গেছে আমাদের ইনকাম সেরকম খরচা বেড়ে যাবে। নিউজের পক্ষ থেকে আমরা সবার সাথে কথা বলে যা বুঝলাম, সবার একটাই দাবি, সরকার যেন তেলের দাম কমায়, তাদের একটাই বক্তব্য, এইরকম করে তেলের মূল্য বৃদ্ধি হতে থাকলে বেশি দিন আর গাড়ি চালানো যাবে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, যেন সরকার তেলের দাম কমায় এবং সাধারণ মানুষকে সাধারণভাবে থাকতে দেয়। ধন্যবাদ।